আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বিজ্ঞান নতুন একটি ক্লাসে স্বাগতম আজকের এই ক্লাসে অর্ধবার্ষিক পরীক্ষায় আসার মতো একাদশ অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ মৌখিক প্রশ্ন উত্তর আলোচনা করব তো শিক্ষার্থীরা এই অধ্যায়ের নাম হচ্ছে ভূমিকম্প ও বাংলাদেশ তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিই এক নম্বর প্রশ্নে বলেছে লাভা কাকে বলে উত্তর ম্যাগমা ভূতকের বাইরে বের হয়ে আসলে তাকে লাভা বলে দুই নম্বরে দেখো আগ্নেয়গিরি নেই কোথায় উত্তর বাংলাদেশ এবং ভারতে আগ্নেয়গিরি নেই তিন নম্বরে ভূমিকম্প ও আগ্নেয়গিরির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কিসের উত্তর টেকটনিক প্লেটের চার নম্বরে আগ্নেয়গিরি রয়েছে এমন কয়েকটি দেশের নাম কি। উত্তর আইসল্যান্ড নিউজিল্যান্ড ইতালি জাপান ফিলিপাইন প্রভৃতি দেশে আগ্নেয়গিরি রয়েছে পাঁচ নম্বর প্রশ্নে দেখো প্রশান্ত মহাসাগরের সবচেয়ে বড় টেকটনিক প্লেট কোথায় অবস্থিত উত্তর প্রশান্ত মহাসাগরের সবচেয়ে বড় টেকটনিক প্লেট প্রশান্ত মহাসাগরীয় প্লেটের উপর অবস্থিত ছয় নম্বরে প্রশান্ত অগ্নিমালা কি উত্তর প্রশান্ত মহাসাগরীয় প্লেটের উপর অবস্থিত আগ্নেয় প্রবণ এলাকাকে বলা হয় প্রশান্ত অগ্নিমালা সাত নম্বরে বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে কেন উত্তর বাংলাদেশের ভূতান্ত্রিক গঠন টেকটনিক প্লেটের অবস্থান এবং ভৌগোলিক অবস্থানের কারণে ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে আট নম্বরে দেখো বাংলাদেশের অবস্থান কোথায় উত্তর ভারত মহাদেশের উত্তর পূর্ব অংশ এবং বঙ্গোপসাগরের উত্তরে বাংলাদেশের অবস্থান নয় নম্বরে রিখটার স্কেল কি উত্তর ভূমিকম্পের মাত্রা পরিমাপের সহজ এবং প্রচলিত পদ্ধতির নাম রিখটার স্কেল দশ নম্বরে সিসমোগ্রাফ কাকে বলে উত্তর যে যন্ত্র দিয়ে ভূকম্পন মাপা হয় সেটিকে সিসমোগ্রাফ বলে এগারো নম্বর প্রশ্নে দেখি মাঝারি ভূমিকম্প কি। উত্তর রিকটার স্কেলে পাঁচ মাত্রার ভূমিকম্প হচ্ছে মাঝারি ভূমিকম্প বারো নম্বরে রিখটার স্কেলে ভূমিকম্প একমাত্র বেড়ে গেলে কম্পন কীরূপ হয় উত্তর কম্পন দশ গুণ বেড়ে যায় তেরো নম্বরে দু সালে সাত মাত্রার ভূমিকম্পে হাইতিতে কত লোক মারা গিয়েছিল উত্তর তিন লক্ষ লোক চার নম্বরে দু সালে চিলিতে ভূমিকম্পে কত লোক মারা যায় উত্তর জন আমরা পনেরো নম্বর প্রশ্নে দেখি ভূমিকম্প কি উত্তর ভূমিকম্প এমন একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কোনো একটি দেশ বা অঞ্চল পুরোপুরি ধ্বংস করে দিতে পারে ষোলো নম্বরে কোন কোন প্রাকৃতিক দুর্যোগের আগে থেকে সতর্ক বার্তা পাওয়া সম্ভব নয় উত্তর বন্যা ঘূর্ণিঝড় ভূমিকম্প ইত্যাদি আগে থেকে সতর্ক বার্তা পাওয়া সম্ভব নয় সতেরো নম্বরে ভূমিকম্পের জন্য সবসময় সতর্ক থাকতে হয় কেন উত্তর ভূমিকম্প যে কোনো জায়গায় যে কোনো সময় আঘাত আনতে পারে তাই ভূমিকম্পের জন্য সবসময় সতর্ক থাকতে হয় আঠারো নম্বরে দেখো বড় ভূমিকম্পের আফটার শখ মোকাবেলায় কি করা উচিত উত্তর বড় ভূমিকম্প হলে আফটার শখ হিসেবে আরও ভূমিকম্প হতে পারে সেজন্য প্রস্তুত থাকা উচিত তো শিক্ষার্থীরা এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে আসব সে পর্যন্ত সঙ্গে থেকো কোর্সটিকা ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে